নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিওনিক স্পোর্টস। তো এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। আর সকলকে জানাই বিজয়া দশমী, সকলে খুব ভালোভাবে আশা করি পুজো কাটিয়েছো, গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর গলার অবস্থা খুবই খারাপ, তার মাঝখানে ছোট্ট কিছু আপডেট নিয়ে এই ভিডিওটা রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমাদের ব্লু টাইগার্সদের কথা বলি, তো ট্রিনেশন টুর্নামেন্ট তো হচ্ছে না, আজকে মূলত একটা ম্যাচ ভারতের সামনে রয়েছে। এবার ভারত আমাদের বর্তমানে যেরকম ফিফা র্যাঙ্কিং দিনে দিনে পিছনের দিকে আমরা চলে যাচ্ছি, প্লেয়ারদের পারফরমেন্সও খুব একটা ভালো নয়, মানালোকেও এখনও পর্যন্ত তাকে প্রশ্নচিহ্নর মধ্যে রাখাটাও ঠিক নয়, তাকে অন্তত 5-6টা ম্যাচ দিলে তবে বোঝা যাবে যে হ্যাঁ তার সিস্টেমটা ঠিক রয়েছে জাতীয় দলের জন্য। তো আজকে কিন্তু আমাদের ভারতীয় জাতীয় দলের ম্যাচ রয়েছে ভিয়েতনামের সঙ্গে, যেই ম্যাচটা কিন্তু বিকেল 4:30 থেকে শুরু হবে। এবার ম্যাচ তোমরা দেখবে কিভাবে? ম্যাচ কিন্তু কোনো রকম ভাবে টিভিতে দেখানো হবে, তার কোনো আপডেট নেই। একমাত্র যেটা অফিসিয়াল আপডেট রয়েছে যে ফ্যান কোড অ্যাপ্লিকেশনে কিন্তু তোমরা আজকে আমাদের ভারতের এই ম্যাচটা দেখতে পাবে। ফ্যান কোডে দেখতে গেলে তোমরা সকলেই জানো যে সেখানে নির্দিষ্ট পরিমাণে একটা সাবস্ক্রিপশন নিতে হয়, একটা পাস নিতে হয় ম্যাচের। তো সেটা নিয়ে কিন্তু তোমাদের খেলা দেখতে হবে। এছাড়া যদি কোনো রকম ব্যবস্থা থেকে থাকে বা যদি কোনো রকম কিছু পেয়ে থাকি, তোমাদের অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। তার জন্য চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু তোমরা সমস্ত সেখানে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই চাক দে ইন্ডিয়া কমেন্টটা করতে কেউ ভুলো না। আর আজকে স্কোর লাইন কি হতে চলেছে তোমাদের মনে হয়, অবশ্যই কিন্তু সকলে একটুখানি কমেন্ট করে জানিও। তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে, তো ইস্টবেঙ্গলের একজন সিনিয়র প্লেয়ারকে নিয়ে অনেকেরই প্রশ্ন যে সে কি ডার্বি ম্যাচ খেলতে পারবে। সেটা আর অন্য কেউ নয়, আনোয়ার আলী। তোমরা সকলেই জানো যে তার এখনো পর্যন্ত ফাইনাল রায় আসেনি, ফাইনাল রায় কিন্তু আসতে একটুখানি সময় লাগবে, কারণ যেটা প্রথম দিকে একটা ডেট দেওয়া হয়েছিল সেটা পিছিয়ে কিছুটা দিন পিছিয়েছে। তো যেরকমটা লেটেস্ট আপডেট এতদিন ধরে জেনে এসেছি আমরা, সেটাই কিন্তু হতে চলেছে যে আর কটা দিন, মানে 14 তারিখে কিন্তু ফাইনাল রায় আসতে চলেছে। বিকেল 5টার পরই কিন্তু ফাইনাল রায় আনোয়ার আলীকে নিয়ে আসবে। এবার তাকে কিছু ম্যাচ ব্যান করা হবে, না কিছু মাস ব্যান করা হবে, নাকি একটা বড় সেই আগে যেমন আর্থিক জরিমানা করা হয়েছিল সেগুলো করা হবে, সেই দিকে নজর থাকবে। যদি কোনোভাবে প্লেয়ারের উপর ব্যান আসে, তো সেক্ষেত্রে কিন্তু ডার্বি ম্যাচে আনোয়ার আলীকে পাওয়া যাবে না। তো এটা কিন্তু একটা মানে সমস্যার ব্যাপার রয়েছে, সামনেই ডার্বি ম্যাচ এসে গেছে, তার আগে আনোয়ার আলীকে যদি না পাওয়া যায় সেটা কিন্তু সমস্যার হতে পারে। তো সেই ফাইনাল রায় কিন্তু 14 তারিখে আসবে, সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। তো এর সাথে সাথে যদি আমরা চলে আসি ইস্টবেঙ্গলের সিনিয়র দল নিয়ে, তো অস্কার ব্রুসন কিন্তু কলকাতায় আসবে ডার্বি ম্যাচের আগের দিন, তো আসার কথা রয়েছে। যদি কিছুদিন আগে বা ডার্বি ম্যাচের দিনও আসে সেটা জানিয়ে দেবো, আজকেই এখনই বলা যাচ্ছে না কবে আসবে। তো সেক্ষেত্রে অস্কার ব্রুসন নাকি দুজন বিদেশিকে আনতে চেয়েছিল, এরকম তোমরা গল্প অনেক শুনেছো। তো হ্যাঁ, অস্কার ব্রুসন একজন বিদেশিকে তো চেয়েছিল, সেটা হচ্ছে ক্লেটন সিলভার পরিবর্তক প্লেয়ার হিসাবে রবসন রবিনোকে। এবার রবসন রবিনো বসুন্ধরা কিংসের সঙ্গে অলরেডি কন্ট্রাক্টেড প্লেয়ার এবং তাকে আনতে গেলে এখনই সম্ভব নয়, কিন্তু বসুন্ধরার সঙ্গে তার সম্পর্ক এবার ছিন্ন হতে চলেছে। যেরকম বেশ কিছু বড় মিডিয়া থেকে আপডেট রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে নিয়েছিলাম, কিন্তু বাজারে যেই নামটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল করে দেওয়ার চেষ্টা হয়েছিল সেটা আরও একজন বসুন্ধরা কিংসেরই প্লেয়ার মিগুয়েল। তো সেই প্লেয়ারের সঙ্গেও কিন্তু প্রচুর লিঙ্ক আপ, প্রচুর স্ট্রং লিঙ্ক আপ ইত্যাদি ইত্যাদি করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের বেশ কিছু বড় মিডিয়া থেকে যেগুলো আপডেট আসছে যে সে কিন্তু এখনই কোনো রকমভাবে ক্লাব পরিবর্তন করছে না, 3 থেকে 4 দিনের মধ্যে বাংলাদেশে এসে বসুন্ধরা কিংসের ক্যাম্পে যোগদান করবে। অনেকে সাউল ক্রেসপোকে বিদায় দিয়ে দিচ্ছিলে, তো তখনই বলেছিলাম ভাই কে রটিয়েছে, কোথা থেকে রটিয়েছে আমরা সকলে জানি, তাদের ভাই চিহ্নিত করে রাখো। এরকম ভাবে যে প্লেয়ার ইস্টবেঙ্গলে খেলছে বা যে প্লেয়ার আমাদের ভারতে খেলছে, তাদেরকে অত সহজে বিদায় করে দেওয়া, তাদের একদম খারাপ করে দেওয়া চোখের সামনে, সেটা কিন্তু ঠিক নয়। যে খারাপ খেলছে তাকে নিয়ে আমরা হাজার কথা বলবো, কিন্তু যে প্লেয়ারটা দলের একদম নিউক্লিয়াস, তো তাকে নিয়ে যদি এরকমভাবে বলা হয় সে তাকে দল ছেড়ে দিতে হবে, তাকে ছেড়ে দিচ্ছে, এগুলো কিন্তু ফ্যানদের মধ্যে বলতে গেলে একটা
বাজে ব্যাপার তৈরি করা হয়, সেই সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল, এখন কিন্তু সেটা কিন্তু হচ্ছে না এই মুহূর্তে কোনোভাবেই। এলে ভাইয়ের অপশন আসবে, আর কোনো রকম বিদেশি এখনই চেঞ্জের কথা ভাবছেই না অস্কার, আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সাউলকে অন্তত ছাড়বে না, এটুকু আমি বলে রাখছি। তো পরে যা হবে দেখা যাবে। এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সকলকে প্রণাম জানালাম, সকলে একটু ভালোবাসা দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।